কি করো? হ্যাঁ, কি খাও? মুড়ি খাও? কি দিয়ে মুড়ি খাও? ও, আর কি খাবা? কি তুই খাবা? খিচুড়ি বানাই, ঠিক আছে? খিচুড়ি বানাই, খিচুড়ি খাবা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে। তো কালকে এই বেড কভারটা ধুয়ে দেওয়া হয়েছিল, শুকোয়নি। তো আজকে ভাবলাম বাড়ির ভিতরেই দিয়ে দিই, যেহেতু খুব সুন্দর রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জুই সকালবেলা ঘুম থেকে উঠেই খাচ্ছে বাবার ওখানে বসে বসে, আর বাবা হচ্ছে বেড়া বাঁধতেছে। তারপরে মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল, ঘরের বাকি কাজকর্মগুলো করতেছিলাম, এদিকে আমার বেড কভারটা শুকিয়ে এসেছে। তো আমি এখন বিছিয়ে দেবো সাদা রঙের বেড কভারটা, আর হলুদ রঙের বেড কভারটা তুলে রেখে দিলাম, ওটা আমি ধুয়ে দেবো। আর একটা বেড কভার নিতে তো হবে, কিন্তু নেওয়া আর হচ্ছে না। তো কিছুদিন পরে নেবো, পুজোটা বের হোক তারপরে, এখন আপাতত নেওয়া হবে না। এদিকে আমার সকালবেলাকার কাজকর্ম কমপ্লিট, মানে বাসন মাজা, তারপর ঘর ঝাড়ু দেওয়া, এগুলো কমপ্লিট। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে রেখে আমি একটু এডিট করতে বসবো। এডিটটা কমপ্লিট করে তারপর ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে পুরোপুরি একদম ভিডিওটা আপলোড দেওয়া কমপ্লিট করে তারপরে রান্না বসাবো। আর জুয়ের জন্য খিচুড়ি হয়ে গিয়েছে, তো জুইকে খিচুড়ি খাওয়াবো ঘি দিয়ে। আসলে খিচুড়িটা জুই খুব সুন্দর খায়, তো সেই কারণে প্রতিদিন আমি এক টাইম, যেমন 10-11টার দিকে খিচুড়ি বানিয়ে খাওয়াবোই ওকে। যখন ডালিয়া থাকে তখন ডালিয়া, এখন ডালিয়াটা শেষ হয়ে গিয়েছে। আর আমাদের বাজারে ডালিয়া পাওয়া যায় না, ডালিয়া আনতে হলে সেই একদম ফালা কাটা যেতে হবে। তো সেই কারণে ডালিয়াটা নিয়ে আসা হচ্ছে না, দু একদিন হলো শেষ হয়ে গিয়েছে। তো এখন আপাতত খিচুড়িটাই চলতেছে। তবুও বাজার থেকে বাবা একটা প্যাকেট নিয়ে এসেছিল, তো এই প্যাকেটটা হচ্ছে একদমই আলাদা, এটা ডালিয়া না, আসলে ডালিয়ার মতোই দেখতে, কিন্তু মনে হচ্ছে যেন চালের একদম খুদিগুলো থাকে ওগুলো। তো খেতে একদমই টেস্ট ছিল না, একদিন বানিয়েছিলাম জুই একটুও খেতে চায়নি, তো সেই কারণে ওটা আর খাওয়াচ্ছিও না ওকে, যেহেতু খেতেই চায় না তো বানিয়ে লাগবে। ও, গাছটার মধ্যে কী জানি এগুলো ফল হয়েছে, অনেকগুলো ছোট ছোট একদম কালো কালো ফল কতগুলো হয়েছে, কত ফল হয়েছে, কত ফল হয়েছে। এগুলো ফল যদি খাওয়া যায় তো একটাও থাকতো না। না, দাঁড়া দাঁড়া, তোর হাতের গুলো দেখাই। তো বন্ধুরা, এদিকে আসছি সামনে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো জুইকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, জুই নাকি ওর পাপার মাছ ধরা দেখবে। আর এই গাছটার মধ্যে কি জানি এগুলো ফল হয়েছে, অনেক ছোট ছোট ফলগুলো দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে কালো জামের মতো, ছোট ছোট জামের মতো, কিন্তু এগুলো আসলে কি ফল আমিও নামটা জানি না। এই তো কয়েকটা মাছ নিয়ে এসেছে বড়শি দিয়ে ধরে, আর এই মাছগুলো দিয়ে আজকে আমি বেগুন দিয়ে ঝোল বানাবো। বেগুন আছে কয়েকটা, তো মাছগুলো কেটে বেছে নিচ্ছে, আর আমি যাব এখন হচ্ছে স্নান করতে। দু একটা মোটামুটি বড় সাইজের আছে, আর বাকি দু একটা ছোট সাইজের। একটু পরে বাড়ির ভিতরে ছায়া পড়ে যাবে, তো সেই কারণে আমি চলে আসলাম একদম পিছনের দিকে জামা কাপড় মেলে দিতে। আর এখানে খুব সুন্দর রোদ, তো এখানেই দিয়ে দিলাম। জামা কাপড়গুলো তো নিয়ে এসেছি, কিন্তু মনে পড়লো বেড কভারটা ধুয়ে দিয়েছি, ওটা নিয়ে আসা হয়নি। তো এখন আবার বাড়িতে গিয়ে আমি হলুদ রঙের বেড কভারটা নিয়ে আসলাম, একদম পিছনে মেলে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেশ অনেকদিন হয়ে গেল এই রাস্তাটা ঝাড়ুই দেওয়া হচ্ছে না, তো সেই কারণে দেখতে কেমন যেন লাগে। আসলে বৃষ্টিতে পাতাগুলো একদম কাদার সাথে মিশে মিশে গিয়েছে, তো ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে যাবে মোটামুটি। তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ঝাড়ু দেওয়াই হয়ে ওঠে না। আর আমার ঝাড়ুটা তো দেখে বুঝতেই পারো কি অবস্থা হয়ে গিয়েছে, একদম বেটে হয়ে গিয়েছে, তো কোমরে ব্যথা হয়ে যায়।
গরমে কারেন্ট নেই আমাদের ঘরে, আমাদের ঘরে বলতে কি কারেন্ট চলে গিয়েছে, তো এত গরম লাগতেছে, এই দেখো প্রচণ্ড গরম লাগতেছে। তো রান্না হচ্ছে মাছটা ভেজে রেখে দিলাম, বেগুন ভাজা হয়ে গিয়েছে, মশলা বেটে নিয়ে আসলাম, তো এখন হচ্ছে মাছের ঝোলটা বানাবো। আর এদিকে বারান্দায় বসে জুই আর জুইয়ের পাপা হচ্ছে ডিমের খোসা ছড়াচ্ছে। বেগুন দিয়ে কিছু ঝোল হবে আর ডিমটা ভাজা থাকবে নাকি? ভাজা থাক, হ্যাঁ সবকিছুই করো, সবকিছুই করো তুমি, একটা ডিম ভাজা খাবো আর মাছের ঝোল দিয়ে খাবো, একটা না পানি খাবো। তো শুনতে পেলে তোমরা, আমি ভেবেছিলাম যে ডিমটা একটু মাখামাখা করব বেটে নেওয়া মশলা দিয়ে, আর হচ্ছে মাছের ঝোলটা বানাবো। তো ও বলতেছে যে মাছের ঝোল বানাও আর ডিমটা ভাজাই থাক। আসলে ও বলতেছে যে কারেন্ট নেই, এমনিতেই যা পরিমাণে গরম পড়তেছে ঘরে, এক সেকেন্ডও থাকা যাচ্ছে না ঠিকমতো দাঁড়িয়ে। তো এই গরমে আবার রান্না চলতেছে, তার মধ্যে আবার ডিম মাখা করব, অনেকটা সময় লেগে যাবে, আরও বেশি পরিমাণে গরমে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। সেই কারণে বলতেছে যে ডিমটা ভাজাই থাক। আজকে কেন কারেন্ট নেই? কারেন্টের কাজ চলছে, কাজ তো না মানে যে গাছগুলো যে হয়েছে না, গাছের ডাল কাটা হচ্ছে, গাছের ডাল কাটতেছে রে। তো চলো, ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ভাজাই থাক, আর মাখামাখা করলাম না। আর এখন হচ্ছে আমি বানাবো মাছের ঝোলটা। বেগুনগুলো ভেজে নিয়েছি, বেগুন ভেজে রেখে মশলা বাটতে গিয়েছিলাম, তো এখন মশলাটা দিয়ে দিলাম, মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এখানে আছে হচ্ছে জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটুখানি টমেটো বেটে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে মিক্সার মেশিনে বেটে নেব, সব কিছু রেডি করে তারপরে দেখি যে কারেন্ট নেই, তো সেই কারণে শিল নোড়াতেই বাটতে হয়েছে আজকে আমাকে। তো এই যে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর বেগুন দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে খেতে, বেগুন দিয়ে বা কচু দিয়ে। তারপরে যে অর্ধেক রান্না কমপ্লিট হয়েছে, কিন্তু আর পারতেছিলাম না, এত গরম লাগতেছিলো, ওদিকে জুইও কান্নাকাটি করতেছিলো গরমে, আর ঘেমে ঘেমে শেষ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে জুইকে একটু গাছতলার ওদিকে নিয়ে যাই, ওদিকে হাওয়া হচ্ছে আর ওকে ওদিকে বসে বসে খাওয়াবো। তো আমি বাটির মধ্যে একটুখানি ভাত আর একটা মাছ আর একটা ডিম আর একটু ডাল নিয়ে গিয়ে জুইকে বসে বসে খাওয়াচ্ছিলাম, ও এদিকে মাছের ঝোলটা কমপ্লিট করে নিয়েছে। চলো, মাছের ঝোল একদম রেডি, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ও মাছের ঝোল বানিয়ে রেখে আমাকে ডাকতে গিয়েছিলো খাওয়ার জন্য, ওইদিকে আমি জুইকে খাওয়ানো কমপ্লিট করলাম, বাড়িতে এসে এখন খাবো আমরা। এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে মাছকালাইয়ের ডাল, তো আর হচ্ছে কচু ডাটা আর ডিম আর মাছের ঝোল। এই গরমে ঘরের ভিতরে বসে খাওয়া যাবেই না, তো বাইরে বসে বসেই খাবো আমরা দুজনে মিলে। ও বাইরেই বসে পড়েছে ও ভাত খেতে, শেষ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর এখন চলে আসলাম একটু বাসনপত্র মাজতে। আসলে যাব এখন ওই সামনের দিকে, সামনের দিকে গিয়ে ওখানে গাছতলার ওখানে বসে থাকবো আমরা তিনজনেই, কেননা ওখানে খুব সুন্দর হাওয়া, আর ঘরে ঘুমানো যাবে না এখন, জুইকে ঘুম পাড়াতে পারিনি এখনও গরমের কারণে। এখনই যদি ঘুম পাড়িয়ে দিই এখন ওর শরীর দিয়ে পুরো জল বের হবে, তো সেই কারণে ভাবলাম যে কারেন্টটা আসুক তারপরে ঘুম পাড়িয়ে দেবো, আর আপাতত বাসনটা মেজে রেখে দিই। তো বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট, এখন নিয়ে যাব ঘরে, ঘরে গিয়ে যাব সামনের দিকে। গুড ইভিনিং বন্ধুরা, লেগে গেল হচ্ছে সন্ধ্যা, আর সামনের দিকে অনেকক্ষণ বসেছিলাম যতক্ষণ কারেন্ট ছিল না, তারপর কারেন্ট আসলো, জুইকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম, সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, তারপর ঘরটা একটু ঝাড়াঝাড়ি, ঝাড়াঝাড়ি বলতে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম, আর জল নিয়ে এসে রেখে দিলাম বালতিতে হাঁড়ির মধ্যে। এই দেখো মুরগির বাচ্চা কোথায় উঠতেছে, তো ও আবার মাছ নিয়ে আসলো, সেই বিকেলবেলা থেকে যখন থেকে কারেন্ট ছিল না তখন থেকে গিয়েছে মাছ ধরতে, আবার আসলো পড়শি দিয়ে মাছ নিয়ে, রাত্রিবেলাকার খাওয়াটা হয়ে যাবে। এই দেখো কয়টা মাছ, কুটি মাছ পেয়েছে, বড়ো বড়ো চায়না কুটি না কুটিগুলো।
এখন হচ্ছে রাত্রিবেলা, জুয়ের পাপা মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়ে গেল হচ্ছে বাজারে, আর আমি এদিকে রাত্রিবেলার জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম এই ছোট্ট হাঁড়িটার মধ্যে, আর তার সাথে মাছটা ওদিকে ভাজা করে একটু পাতলা করে ঝোল বানিয়ে নেবো আর কি। তখন বেগুন দিয়ে মাছের ঝোলে অর্ধেকটা টমেটো কেটে দিয়েছি, পুরোটা দেওয়া হয়নি কেননা বেশি টক লাগতে পারে, আর বাকি অর্ধেকটা আছে এখন মাছের ঝোলে দেবো। আর এদিকে জেঠিমা বসে টিভি দেখতেছে, বাইরে বাবা বসে টিভি দেখতেছে সিরিয়াল, এই সন্ধ্যাবেলাটা সিরিয়াল দেখতে ভালো লাগে। মাছটা এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখবো, মেখে তারপরে মাছটা ভাজা করে ঝোল বানাবো, আর কোনো বাটা মশলা দেবো না এই মাছের ঝোলটার মধ্যে। একদম টমেটো কেটে দেবো, তারপর পেঁয়াজ কুচি কুচি করে কাটবো, আর কাঁচা লঙ্কা। তো মাছটা ভাজা করে নামিয়ে রেখে এখানে আমি হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটোটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে কষিয়ে নিচ্ছি, আর লবণ হলুদ দিয়েছি সাথে। আর এদিকে দেখো এখানে ভাতটা হচ্ছে, আমরা দেখবো। হ্যাঁ আর এখন হচ্ছে আজকে দুটো পার্সেল এসেছে, আর এই দুটো গিফট হচ্ছে তো এখনো খুলিনি, তোমাদের সামনেই খুলবো, এই দেখো এখনো প্যাকিং করাই আছে। তো আমেরিকা থেকে কালকে যে দিদি ভাইটা গিফট পাঠিয়ে দিয়েছিল, তো জুয়ের পাপার জন্য আমি বলেছিল যে আরো আসবে, তো আজকে আসলো দুটো, তোমাদের সামনেই খুলবো, এখনো খুলিনি। এত দূর, কেমন দুষ্টু, এতটা দূর থেকে যে এত এত ভালোবাসা পাবো সত্যি ভাবতে পারিনি, যে এত দূর থেকেও এত এত ভালোবাসা পাবো। তো চলো যাই হোক অপেক্ষা করে আসো তোমরা, তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি, আমারও দেখতে খুব ইচ্ছে হতেছে যে কতক্ষণে খুলবো আর দেখবো। সন্ধ্যা খুলবে এখন, সবার প্রথমে শোনা দেখো তো এখানে দেখতেই পাচ্ছ জুয়ের জন্য ড্রেস আর ফ্রক, আর খুব সুন্দর ফ্রকটা, শোনা দেখতে পাচ্ছ, তো এই যে ফ্রকটা, ফ্রকটাও কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে একদম পারফেক্ট হবে। আর জুই তো ফ্রক পরতে এমনিতেই অনেক বেশি পছন্দ করে, পড়ার জন্য রেডি, পড়াই দেবো তো শোনা, জামাটা নামা দেওয়ার, তুমি এখন ঘামছো না, এত খরচর হয় নাকি, এত খরচর হয় নাকি, দেখি জামাটা ধরে ধরো। লো ব্যাটারি লাইট বন্ধ হয়ে গেল।
পার্সেল খুলতে আমার একটু সময় লেগে গেল। তো এখানে হচ্ছে একটা জ্যাকেট দেখতে পাওয়া যাচ্ছে শীতকালের জন্য। তো এই শীতকাল তো এসেই গিয়েছে, দুর্গাপুজো আস্তে আস্তে অনেকটা ঠান্ডার সময় চলেই আসে, তো তখন আর কি পরতে পারবে। এটা জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম লাল রঙের। জুইকে আর দেখালাম না জ্যাকেটটা, কেননা জুই দেখলেই এখনই পরতে যাবে এটাও। তো এটা এখন আমি রেখে দেবো সুকেসের মধ্যে। আর জুইয়ের ড্রেসটাও একটু, ও যেহেতু পরলো তো একটু ভালো করে শুকিয়ে রাখতে হবে, নাহলে ঘাম ভরলে নষ্ট হয়ে যাবে। তো চলো, পুজোর সময় আস্তে আস্তে মোটামুটি যখন ঠান্ডার সময় পড়বে তখন এই জ্যাকেটটা পরাতে পারবো। জুইয়ের দুটো উপহারই কিন্তু খুব 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 সুন্দর হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট। তো এখন হচ্ছে আমরা ঘুমোবো।